আসসালামু আলাইকুম, দা শাকিল ব্লগস চ্যানেলটিতে স্বাগতম। তো আবারও আমি পরবর্তী যে গাড়িটা ভিডিও করছিলাম, আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই গাড়িটা আছে কিনা, তো আমি এই যে এটাও কুরিয়ারে তুলে দিতেছি ভ্যানে, যেহেতু আমি অসুস্থ আজকে দুইটাতেই, দুইটার দিকে আমি হসপিটাল থেকে ছুটি পাইছি। তো অনেক কষ্টই আছি, কারণ কালকে সকাল থেকে আজ পর্যন্ত কিছুই খাই নাই। তো আপনাদের জন্য আবারও চলে আসছি যে গাড়িটা তুলে দিতে। তো দেখি ভ্যানে তুলে দিই এবং আপনাদের দেখাই দেবো যে গাড়িটা আসলে কেমন কন্ডিশনে আছে, এবং চালিয়ে চেষ্টা করব আপনাদের তুলে দেওয়া। গাড়ি কন্ডিশন খুবই ভালো, আসলে এই প্রাইসের ভিতর শর্ট করে এই গাড়ি পাওয়া যায় না। তো অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেল থেকে ভিডিও থেকে দেখে কিনতে চান, বাইক কিনতে চান, অনায়াসেই কিনতে পারেন। শর্ট করে এই প্রাইসের ভিতরে আমার মনে হয় বাইক পাওয়া যায় না। তো এই বাইকটাও তুলে দিতেছি, লোকেশন সব কিছু দিয়ে আমি আর ওই যে ওই মামার ভ্যানে তুলে দিতেছি, যেহেতু আমি যেতে পারছি না। আপনারা অনেকেই শুনেছিলেন আমি হসপিটালে গ্যাস পাম্প করে হসপিটালে ছিলাম, তো ওর জন্য আজকে আমি নিজে এই যে কাগজপাতি সব কিছু দেখাই দিই। এই যে কাগজপাতি, স্মার্ট কার্ড, এটা ট্যাক্স টোকেনের, তো সব কিছুই তুলে দেবো এই যে ভ্যানে। তো যারা আসলে এই টাইপের বাইক কিনতে, তারা অনায়াসে নিয়ে নিতে পারেন। মামার কাগজটা রেখে দাও। তো এই যে এখন দেখা যাক, ভ্যানটাতে তুলে দিয়ে দিয়ে উড়ারে করার ব্যবস্থা করি। তো যারা এই টাইপের বাইক কিনতে চান, রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেল থেকে কিনতে পারেন, আর ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। তো দেখি, আসলে সবচেয়ে কষ্টদায়ক বিষয় যে আমি কালকে সকাল থেকে আজ পর্যন্ত সে লাইনে পড়ে ছিলাম, তারপরও আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরছি, আর এবং গাড়িটা কুরিয়ার করে দিচ্ছি, কত কত পরিমাণ আমি বিশ্বাস। তো এবং আমার চ্যানেল থেকে বাইক আসলে আমি বলবো শর্ট করে অনায়াসেই কিনে নিতে পারেন যারা কুরিয়ারে নিতে চান। তো দেখি তুলে দেওয়ার ব্যবস্থা করা যাক। মামা এসে তুলি, ভ্যান ফেরাও। গাড়িটা মোটামুটি ভালো, যেহেতু হাইড্রোলিক আছে, চালিয়ে আসলাম অনেক সুন্দর, কিন্তু আমি নিজে চালাই যাইতাম, আসলে শরীর সুস্থ ভালো না থাকার কারণে নিজে চালাইলাম না।